কিরে বললি? হ্যাঁ আসছে। মিমি আমার খুব খারাপ লাগছে জানিস তো, এই বিয়েতে অনেকগুলো টাকা খরচা হয়ে গেল, তারপরে উর্মিটাও এত বোকা, ও কাপড় কাচতে দিয়ে আরো টাকা খরচা করিয়ে দিল। এমন অবস্থা হয়েছে জেঠিমণিকে গয়না খুলে দিতে হচ্ছে জানিস। আচ্ছা এমন অবস্থায় তো বাড়ির বউদের উচিত গয়না খুলে দেওয়া, উর্মি তো এত গয়না পেয়েছে ও তো দিতে পারে বল। উর্মি দেখি করবে, আর এভাবে কি গয়না দেওয়া যায় নাকি? না দেওয়ার কি আছে রে, দুটো গয়না দিলে কি ওর কমে যাবে? সংসারের কত সুরাহা হবে বলতো। ঠিক আছে ও না দেয় না দেবে, আমি তো আছি। তুই তুই আছিস মানে? আমি ভাবছি আমার কিছু গয়না বিক্রি করে আমি সেই টাকাটা জেঠিমণিকে দিয়ে হেল্প করব জানিস তো। দেখ আমারও তো এই বাড়ির প্রতি একটা দায়িত্ব আছে, আর এই তো সামনেই সোনার দোকান, একদম বাড়ির সামনে, ওরা হাঁ করে বসে থাকে নতুন গয়না কেনার জন্য, ওরা গেলেই কিনে নেবে। সব ব্যাপারে রিনির মাথা গলানো চাই, ও কেন গয়না বিক্রি করবে, ও কি বাড়ির বউ নাকি? ইস সত্যি তো আমার জন্য ওনাদের কত খরচ হচ্ছে, এই কথাটা তো আগেই আমার মাথায় আসা উচিত ছিল। পেতনিটা কথাটা শুনেছে, এবার শুধু ঢিলটা লাগলেই হয়, তাহলেই উর্মিকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। আমি ডিসাইড করে ফেলেছি, আমি আমার গয়না বিক্রি করে রাগি আন্টির হাতে টাকা তুলে দেবো। সময় তো বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে না, কি করি? এই তো পার্স। কি করছেন আপনি? আমি 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 ওনাকে বললেই তো আবার বকুনি দেবেন, না এখন কিছু বলবো না, আমি যা ভাবছি সেটাকে কমপ্লিট করি, তারপর সবাইকে একসাথে সারপ্রাইজ দেবো। আপনি কি এত আকাশপাতাল ভাবছেন বলুন তো? কি ভাববো, কিছু ভাবেনি তো। আর আপনি এরকম পিছন দিক থেকে এসে দুমদাম ডেকে দেন কেন, আপনি জানেন না আমি ভয় পাই? আপনার এই ভয়টা তো ভূতের ভয় বলে মনে হচ্ছে না, আপনার মতলবটা কি বলুন তো। দেখুন সাত্তকীবাবু, সবসময় এরকম সন্দেহ করবেন না, কেন বলুন তো, আলমারি খোলা বন্ধ করা আবার খোলা, বারণ নাকি এগুলো? না বারণ হবে কেন, আপনার তো কাজকর্মের কোনো ঠিক নেই তাই টেনশন হয়। যাই হোক যাক বাবা, ফার্স্ট রাউন্ড কমপ্লিট, এবার সব থেকে ইম্পর্টেন্ট রাউন্ড, বাড়ি থেকে বেরোনো। কিভাবে বেরোবো, কাউকে বললে তো যেতেও দেবে না, আর বলে গেলে তো সারপ্রাইজটাই থাকবে না, কি করি কি করি এখন ভালো লাগে না। তুই কি হয়েছে উর্মি, কই কিছু না তো, তাহলে তুমি এখানে গুড়গুড় করছো কেন? আমি আমি হে মমতি দি, তুমি কোথায় যাচ্ছ গো? আমি কলেজে। আমাকেও নিয়ে চলো না। তুমি আমার কলেজে যাবে? সঙ্গে যাব, তোমার সাথে যাব, চলো না আমাকে নিয়ে চলো। কিন্তু তুমি যাবেটা কোথায় উর্মি? আমি আমি বেড়াতে বেরুবেরু করতে যেতে ইচ্ছে করছে তো, মা বাবলার দয় আমারও বিয়ের পর এরকম হতো, আমি তো হজমি খাবো বলে বেরিয়ে পড়তাম। এই তুমি হজমি খেতে যাবে? আমি আমি হজমি খাবো, হজমি। চলো চলো আমি নিয়ে যাচ্ছি, ওই যে মেয়েদের স্কুলের সামনে তুই জানিস তো সাধুচাঁদের হজমির দোকান, বোন কুলটা যা মাখে না মা বাবলার দয়, কারেন্ট নুন, তুমি কারেন্ট নুন কি জানো, কালো কালো নুন এরকম নিয়ে জিভের ডগায় ঠেকালেও দারুণ টেস্ট। চলো আমি নিয়ে যাচ্ছি। আমি হজমি খাবো না, আমার হজমি খেলে পেট ব্যথা করে, আমি হজমি খাবো না। এই তো বললে হজমি খাবে মা বাবলার দয়। না না বলেছিলাম কিন্তু খাবো না। ও মমতি দিদি চলো না, এই সামনে থেকে আমি ঘুরে চলে আসবো, তোমার দেরি হয়ে গেলে কলেজে বকুনি দেবে, আমরা আসছি। হ্যাঁ টাটা টাটা, চলো 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 চলো। চুকায়ের বউটাও দেখছি আমার শাশুড়ির মতো আত পাগলা, যা যা
প্ল্যান সাকসেসফুল যা পিতনি যা নিজে সর্বনাশ নিজেই করে আয় উর্মি এবার তোমার ভালো লাগছে তো খুব ভালো লাগছে মৌ দিদি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে আমার আচ্ছা উর্মি শোনো না আমি সামনে থেকে না অটো ধরবো চলো উর্মি তোমায় এবার আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি না না কি দরকার এইটুকু তো রাস্তা আমি ঠিক চলে যাব তুমি বরং কলেজ যাও এবার কিন্তু দেরি হয়ে যাবে উর্মি বলছি তুমি একা একা বাড়ি যেতে পারবে খুব পারবো মৌ দিদি আমাকে বাচ্চা নাকি যে পারবো না বেশ সাবধানে বাড়ি যাও কিন্তু ঠিক আছে চলো টাটা 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 এবার তো সোনার দোকানটা খুঁজে বের করতে হবে তো কোন দিকে যাব একটা কথা ছিল বলছি এখানে আশেপাশে সোনার দোকান কোথায় আছে এই তো এই দিকে এই দিকটা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা সরকার বাড়ির টুকায়ের বউ না হ্যাঁ এই সাত সকালে এখানে ঘুরঘুর করছে ব্যাপারটা কি বলো তো বুঝতে পারছি না চলো তো গিয়ে দেখি রোজ অফিস যাই তো আপনার সাথে রোজ দেখা হয়ে যায় আপনি অনেকদিন ধরে এখানে আসেননি আপনার কলেজ খারাপ শরীর না মানে আপনার শরীর খারাপ থেকে কলেজ যাননি আমার রুমালটা কোথায় ভারী অদ্ভুত লোক তো ফোন দিয়ে ঘাম উঠতে যাচ্ছিল এরে আমি তো ফোনটাই ফেলে এসেছি দেখ শুনুন আপনি কি রেখে খাচ্ছেন শুনুন 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 আচ্ছা শুনুন আপনি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছেন দেখুন প্লিজ আপনি আপনি রাগ করে যাবেন না আমি 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 সরি চাইছি আপনি প্লিজ কলেজে আপনি অনেকদিন কলেজে যাননি আপনার নোটস মিস হয়ে যাবে প্লিজ আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি শরীর খারাপ হয়নি দাদার বিয়ে ছিল বলেছে কথা কথা বলেছে কখনো তো এভাবে সোনার দোকানে যাইনি কি বলবো সেটাও তো বুঝে উঠতে পারছি না গয়না বিক্রি করতে এসেছি শুনে আমাকে আবার চুটুর ভাববে না তো ও ইলিউশনের সার্থকি বাবু বলুন না কি করব কি ব্যাপার বলো তো আবার গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে কি সব আকাশ পাতাল ভাবছি উর্মিকে দেখলাম মানো না এই রে মোমো দিদি আমায় দেখে ফেললে তো আর সারপ্রাইজটাই দেওয়া হবে না 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 উই বাইরে আসবে কেন
তুমি টুকার বউ তো? বড় লোক জানতাম, কিন্তু এত বড় লোক বৌমা, বিয়ের দুদিন যেতে না যেতেই গয়না কিনতে চলে এলো। এই যে এগুলো মানে কি করব? এগুলো বিক্রি করতে এসেছি, আমাকে একটু প্লিজ বলুন না সবটা মিলিয়ে কত দাম হবে। নতুন বউ, দুদিন মাত্র বিয়ে হয়েছে, গয়না বিক্রি করতে এসছো? আরে আজকালকার মেয়ে, ওদের কি কোনো কিছু ঠিক আছে? দেখো টাকা নিয়ে কি করবে। আরে কতবার তো এরকম একটা কেস হলো, নতুন বউ গয়না বিক্রি করে আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছিল। তাহলে টাকা নিয়ে তুমি কি করবে, নেশা পান করো নাকি? কিসে নেশা করবে শুনি? বিশ্বাস করুন কাকু, না আমি আমি সত্যি নেশা করি না। আমি প্লিজ আপনি আমাকে এগুলো বিক্রি করে মানে এগুলো দিয়ে বলুন না কত টাকা হবে। আমি নিজের জন্য গয়না বিক্রি করতে আসিনি তো। তাহলে তুমি কেন এসেছো, বাড়িতে জানে? হ্যাঁ না, প্লিজ আপনি এগুলো নিয়ে আমাকে টাকাটা দিয়ে দিন না। না এ তো খুব গন্ডগোলের বাবা, একবার না বলছে, একবার হ্যাঁ বলছে, আবার টাকার জন্য তাড়াহুড়ো করছে। এই মেয়ে, এই গয়নাগুলো অন্য কারণ নয় তো? তাহলে ছদ্মবেশে ডাকাত নাকি? পুলিশ, এই পুলিশ ডাকো প্লিজ। আরে বাবা পুলিশ কেন ডাকবেন, পুলিশ কি গয়না পড়ে নাকি? আর এগুলো সব আমারই গয়না, আমি বিয়েতে পেয়েছিলাম। তাহলেও গয়নাঘাটে এইভাবে হুটপাট করে বিক্রি করা যায় না, গয়নাঘাটি তো খেলা জিনিস নয়। খেলবো কেন, আমি তো সারপ্রাইজ দেব। কাকে সারপ্রাইজ দেবে? বাড়ির সবাইকে। বাহ, ঘটি বাটি বেচে সারপ্রাইজ দেবে, এই তো জন্মেও দেখিনি বাবা। এই মেয়ে, তোমার কি মতলব আছে বলো তো? দেখুন আপনারা আমাকে ভুল বুঝছেন, আমার কোনো খারাপ মতলব নেই। দেখুন কাকু, এই বিয়েতে তো ওনাদের অনেক খরচা হয়েছে তাই না, আর আমি তো এখন বাড়ির বউ, তো বউ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে ওনাদেরকে সাপোর্ট করা, তাই আমি ওনাদের একটু হেল্প করতে এসেছি। আপনারা মিছিমিছি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আপনি আমাকে বলুন না এই সবটা মিলিয়ে কত দাম হবে। ছি 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 ছি, সরকার বাড়ি এরকম অবস্থা, এই জন্যই সরকার বাড়িকে আমি দু চোখে দেখতে পারি না, এমন একটা হাব ভাব করে যেন সব জানতাম। ওই তো হঠাৎ করে মেয়ের বাড়ি সব জিনিসপত্র পাঠিয়ে দিল, এখন আবার বউকে পাঠিয়েছে গয়না বিক্রি করতে। এই জানে না বললেই হলো, বউ সাত সকালে গয়না নিয়ে বেরিয়ে এলো, আর বলে কি না কেউ জানে না। সত্যি জানে না, কারণ আমি তো বাড়িতে কাউকে কিছু বলে আসিনি না। বলবে কি করে মা, এ কি আর বলার কথা? আহারে তুমি তো বাচ্চা মেয়ে, কত দায় পড়ে তুমি এই নিজের গয়নাগুলো বিক্রি করতে এসেছো, সে কি আর আমরা বুঝি না? ছি ছি ছি, এই সরকার বাড়ির লোকেরা কি জঘন্য। সব থেকে টেটিয়া হচ্ছে ওই বাড়ির বড় বউটা, যেমন মা তেমন ছাপ। ওই তো ট্যাক্সি চালক, এমন একটা হাব ভাব দেখায় যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুনুন, সার্থকী বাবু সম্পর্কে একদম এভাবে কথা বলবেন না, আপনি কি জানেন ওনার ব্যাপারে? জানি না মানে, সেই ছোটবেলা থেকে ওকে আমরা দেখছি, তুমি বরং কদিন হলো চিনেছো। সে আপনার রাগ আছে বলে আপনি এরকম করে বলছেন, আমাদের টুকায়ের মতো ছেলে হয়, আর ও যা পড়াশোনায় ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই পারত। বললেই হলো, হওয়ার যদি হতো তাহলে আগেই হতো, তাহলে আর ওই ট্যাক্সি ড্রাইভার হতো। আরে আরে, আসল ঘটনা থেকে সরে যাচ্ছেন কেন? কোনটা বেশি মুখরোচক, ডাক্তার না হয় ট্যাক্সি চালানো, না নতুন বইয়ের গয়না বেচতে আসা? এই মেয়ে সত্যি করে বলো তো, ওরা তোমাকে জোর করে পাঠিয়েছে না? কিরে মুমু, তুই একা কেন? উর্মি কোথায়? উর্মি? ও তো তখনই চলে এসেছে, কেন বাড়ি ফেরেনি? না, উর্মি বাড়ি ফেরেনি তো, কি সর্বনাশ! আসলে উর্মি তো মুমুর সাথে বেরিয়েছিল, মুমু কলেজে চলে গেছে, উর্মি মুমুকে বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, মুমু ফিরে এসেছে কিন্তু উর্মি এখনো ফেরেনি। তুই যাসনি কেন, এখন কেন কাঁদছিস? একদম চুপ, টুকাই
আজ সাকচু নিষ্ঠাপ্থ হবে এই বাড়িতে। আরে ফোনটাই তো ধরছে না। দাদাভাই, 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 এই দেখ উর্মি ঘরে ফোন ফেলে গেছে। ফেলে যাবে না, ও তো ইচ্ছা করে ফেলে গেছে যাতে কেউ ধরতে না পারে। বাজে আলোচনা যত। আরে এসব উল্টো পাল্টা আলাপ আলোচনা ছেড়ে একটু এগিয়ে দেখবি কি মেয়েটা কোথায় গেল কি না গেল। আরে মুমু, তুই লাস্টে উর্মি মাকে কোথায় ছেড়েছিলি বলতো? জেঠুমনি ওই সামনের অটো স্ট্যান্ডে। দাদা, দাদা আমার মনে হয় দেরি করা ঠিক হবে না, আমাদের এগিয়ে দেখা উচিত। ছোট আমার সঙ্গে এই তো
হ্যাঁ মা তুই কোথায় ছিলি এতক্ষণ? এই যে এত লোকজন কেন, কি ব্যাপার? কি ব্যাপার কিচ্ছু জানেন না না? বউটাকে গয়না বেচতে পাঠিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। কি বলছেন কি? বাপরে এ তো মেঘনা ছাইতে জল, এতটা বাড়াবাড়ি হবে আমি তো নিজেও ভাবিনি। এসব কি উর্মি? উর্মি তুমি গয়নার দোকানে কখন গেলে? বাবারে বাবা, ভাজা মাছটা যেন উল্টে খেতে জানে না। গয়নার দোকানে বউটাকে গয়না বেচতে পাঠিয়ে এখন বলছে গয়নার দোকানে কখন গেলে? কেন আপনারা আমার কথা শুনছেন না বলুন তো? কতবার বলবো, আপনারা আমাকে ভুল বুঝছেন। তোমাদের হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? আমরা কেন ওকে গয়না বেচতে পাঠাবো? না না মেজকা, আমি চুপ। তোমাকে কোনো কথা বলতে হবে না। বাড়িতে যখন হাট বসিয়েই দিয়েছো তখন হাটের লোককেই কথা বলতে দাও। দেখলে দেখলে, আমি বলেছিলাম না, বিয়ে হতে না হতেই বউটার উপর অত্যাচার শুরু করে দিয়েছে। কি শুরু করেছো তোমরা সকাল সকাল? এই বাড়ি বয়ে এসে কেন এই সমস্ত আজে বাজে কথা বলছো? এই গলা নামিয়ে কথা বলো। আজে বাজে কথা আমরা বলছি আর তোমরা কি করছো? হ্যাঁ এইজন্যই বলে নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি। না না, তোমাদের ভুল হচ্ছে। কি আশ্চর্য, আমরা গয়না বেচতে পাঠাবো কেন ওকে? দেখো না বাবা, আমি ওনাদেরকে বলছি, ওনারা আমার কথা বুঝতেই চাইছেন না। না বুঝেই বা কি হবে, আমরা তো নিজে চোখেই দেখলাম। তোমাদের বউকে পাঠিয়েছো তোমরাই জানো হেমন্ত বাবু। বুঝি বুঝি, আমরা সব বুঝি। তোমাদের নামে তালপুকুর, ঘটি ডোবে না। এই শোনো, সাত সকালে বাড়ি বসে এত কথা শোনাবে না, এত অপমান না করে একটু খুলে বলবে কি হয়েছে? তো কি বলবো, ও তো আমাদের দোকানে এসে হাজির, বললো ওই গয়নাগুলো নাকি সে বিক্রি করতে চায়। এও বললো যে বিয়ে বাড়িতে নাকি প্রচুর টাকা খরচা হয়েছে, ওই গয়না বিক্রির টাকা সে তোমাদেরকে দিয়ে নাকি হেল্প করে। আপনি সত্যি গয়না বেচতে গেছিলেন? বিশ্বাস করুন সত্যকে বাবু। আপনি কেন নিজের মাথা খাটাতে যান উর্মি? আপনি আমাকে না বলে কেন এই পাকামিটা করতে গেলেন? বিশ্বাস করুন, এই রকম কিছু হবে আমি বুঝতে পারিনি। আপনি গয়না বিক্রি করতে গেছিলেন আমি তো জাস্ট ভাবতেই পারছি না। নাটক দেখো, আমরা কি মিথ্যে কথা বলছি নাকি? আমরা তো সেই সময় গয়নার দোকানে দাঁড়িয়েছিলাম, একটু চাপ দিতেই সত্যি কথাগুলো বেরিয়ে পড়লো। তা তোমাদের যদি এতই টাকার অভাব, তা লোক দেখাতে আয়োজন করে বিয়ে করতে গেলে কেন? না গো, এসব ঠিক নয়, ঠিক নয়। ও তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। একটা কাজ করো, তোমরা এখন এসো, তোমরা যাও, আমরা দেখছি কি হয়েছে। হ্যাঁ যাও বললি তো আর হবে না, এসব পাড়ার ভেতরে না চলতে দেওয়া যাবে না। প্লিজ আপনারা জান, আমি তো তখন থেকে বলছি, কেন এলেন আপনারা বলুন তো? তুমি ভয় পেও না, তুমি আমরা ব্যাপারটা বুঝে নিচ্ছি। বললামই তো পাড়ার মধ্যে এসব চলতে দেবো না। চলতে দেবো না মানে কি, আমাদের বাড়ির ব্যাপার আমাদের বুঝে নিতে দিন না। এই তুমি কবে থেকে পাড়ার মতব্বর হলে? একদম ফুটোমস্তানি করতে আসবে না বলে রাখলাম। এই চোরের মায়ের আবার বড় গলা, তোরা যে বাচ্চা মেয়েটার উপর মাস্তানি করছিস। ও গড, আমি কাউকে কিচ্ছু বোঝাতে পারছি না, কি করবো এবার।